আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি সহজ নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে দুইটার মতো আলু নিয়েছি, একটু বড় সাইজে। তো একটা পিলারের সাহায্যে প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা তৈরি করার জন্য দুটো আলুই হয়ে যাবে। তো খোসাগুলো এখন ছাড়ানো হয়ে গেছে। তো এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি, আর গ্রেটারের যে মোটা সাইডটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি এটা গ্রেট করা হয়ে যাবে। তো আলুগুলো এখন গ্রেট করা হয়ে গেছে, এগুলোকে এখন ধুয়ে নিতে হবে। একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে খুব ভালো করে কষিয়ে ধুয়ে নিচ্ছি। তো আলুগুলো এখন ধোয়া হয়ে গেছে, আর আমি একটা স্ট্যান্ডারের মাঝে একটা কিচেন টাওয়াল বিছিয়ে দিয়েছি, এটার উপরে আলুগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে করে আলুর মাঝে যে বাড়তি পানিটা আছে ওটা খুব ভালো করে ঝরিয়ে নিতে পারি। কারণ ধুয়ে নেওয়ার পরে আলুতে কিন্তু অনেক পানি উঠে। খুব ভালো করে পানিটাকে নিংড়ে নিচ্ছি। তো এখন একটা বড় বাটিতে আলুটাকে ঢেলে নিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর খুবই অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলা আর মরিচের গুঁড়া আছে, একসাথে নিয়ে নিয়েছি। আর একটা ডিম দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এগুলোকে এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে এই মেশানো আলুগুলো প্যানের উপরে দিয়ে দিচ্ছি। অনেকটা চপ আমরা যেরকমভাবে ভাজি ঠিক ওরকমভাবে এটাকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, এখানে কোনো রকম ঢাকনা দিয়ে রাখতে হবে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা পাশ খুব ভালো করে লাল করে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। চাইলে কিন্তু এই দুটো পাশ এভাবে করে লাল করে উঠিয়ে নেওয়া যাবে। আবার আমি যেটা করছি সেটা হচ্ছে মাঝখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য করছি। আপনারা চাইলে এভাবে ভেজেও খেয়ে নিতে পারেন, আবার চাইলে আমার মতো করে এরকম করে ফলো করতে পারেন। যে বাচ্চারা কিন্তু একটু ডিফারেন্ট নাস্তা হলে পছন্দ করে এই জন্য। তো মাঝখানে আমি আরও একটি ডিম দিয়ে দিলাম, ওই ক্ষেত্রে কিন্তু ডিমটা একটু বেশি খাওয়ানো হয়। তো কিছুক্ষণ পর এই ডিমটাকে আমি উঠিয়ে নিয়েছি। আর আপনারা যদি ডিমটা এখানে কিছুটা কাঁচা খেতে না চান তাহলে খুব ভালো করে বয়ল করে নিতে হবে। আর যারা একটু কাঁচা টাইপের ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম ঠিক আছে। আশা করছি আজকের এই সহজ নাস্তার আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে চ্যানেলের পাশেই থাকুন। আর এতক্ষণ ধরে আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।